আমার তিনটা অনুরোধ, তুমি জীবন ভর মনে রাখবা, ভুলবা না, মানার চেষ্টা করলে জীবন হবে ফুলের জীবন। এক নম্বরে মোবাইলের আপন বানাইবা না, দুই নম্বরে বখাটে দুষ্ট ছেলেদের বন্ধু বানাইবা না, তিন নম্বরে কোনো মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। এক নম্বরে মোবাইলের আপন বানাইও না, দুই নম্বরে দুষ্ট বখাটে ছেলের বন্ধু বানাইও না, তিন নম্বর মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। এরে যুবক আল্লাহর গোলাম, আজকে তুমি মনে করতেছো আমরা বুঝি পাগলের মতো চিৎকার দিতেছি, না রে বাবা না। আমি যদি আজকে প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কাইটা রাস্তায় ঘুরতাম, আমাকে কেউ বাধা দিতে পারতো না রে বাবা। এরপর এই টুপি মাথায় দিলাম, কেন টুপি ফালাই না, তোমার পায়ে ধরে কত বিনয়ের সাথে বলি নবীর সুন্নতের টুপি বড়, চুলগুলো নবীর তরিকা মতে কাটো। এরে বাবা এত চিল্লাইয়া বিনয়ের সাথে বলার পর তুমি টুপি মাথায় দিতে চাও না। আর কেউ যদি বলে হাফিজ ভাই তোমাকে 1 কোটি টাকা দিব, দাড়িটা কেটে ফেলো, বলো আমি টাকার লোভে দাড়ি কাটবো নাকি? কারণটা কি রে বাবা? আমার তুমি দাড়ি রাখতে কষ্ট পাও আর আমি দাড়ি না রাখতে কষ্ট পাই, তুমি টুপি মাথায় দিতে চাও না আর আমি টুপি ছাড়া চলতে পারি না, ব্যাপারটা কি রে বাবা? আর কিছু না, ওরে তাকায় দেখো আমার মতো হুজুর হওয়া লাগবে না, তোমার মতো ইংরেজি লাইনে যারা লেখাপড়া করেছে, র‍্যাব আর্মি পুলিশ বিলিয়ার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার কোটি টাকার মালিক ব্যবসা করে হালাল খায় নামাজি দাড়িওয়ালা আছে না নাই, তুমি কেন পারবা না? স্কুল কলেজে লেখাপড়া করে কত যুবক নামাজ বাদ দেয় না, দাড়িওয়ালা অভাব নাই, তুমি কেন পারবা না? এরে আল্লাহর বান্দা একদিন তো বুঝবি, কিন্তু কোনো কাজ হবে না রে বাবা। আজকে আমি যুবক মানুষ, ইচ্ছা করলে গুনাহের দৌড় রাস্তায় দৌড়াতে পারতাম, কিন্তু না না, ফজরের সময় নামাজ পড়িয়া ঠান্ডা পানি দিয়ে অজু বানাইতে যে কি কষ্ট। এরপরও এক উক্ত নামাজ বাদ দেই না, একা একা নামাজ না পড়লেও তো আল্লাহ ছাড়া তোমরা দেখবা না, কিন্তু আমি আল্লাহর কাছে ভয় পাই, আল্লাহর দেওয়া নিয়ামত যদি আমি গুনাহ করি আল্লাহর নিয়ামত সিনাই নিয়ে যাবে। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার পা দুটো যদি একটু আগাইয়া দাও, আমি পায়ে হাত রেখে বলি নবীরে আর কাদাইও না রে যুবক, আমার নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, কারণ কোরআন শরীফ পড়িয়া যা দেখছি, নবীর কথা হাদিসে যা পাইলাম, এক জাররা গুনাহ নিয়া যদি কবরে যাও, আমার নবীর কথা মিথ্যা না, ওই কবরে গুনাগারের দুই পার্শ্বের মাটির চাপ, একটা নয় দুটো নয় 70 থেকে 99টা সাপ, ওই গুনাগারের কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে বাবা। আল্লাহর কোরআন মিথ্যা না, নবীর কথাও মিথ্যা না, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে বাবা। জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা নাই, এরপরও গরম লাগে, ফ্যান চলে, ঘাম আর ঘাম, কিন্তু আমার নবী বলেন এখন সূর্যের একটা মুখ জমিনে, আবার ফেরেশতারা ঠান্ডা পানি দেয় তাপ কমানোর জন্য, কিন্তু হাশরের ময়দানে সূর্যটা মাথার উপরে নেমে আসবে, আল্লাহ তাআলা বলবেন সূর্য তোর 12টা মুখ জমিনের দিকে ফিরাইয়া যত তাপ আছে জমিনে ছেড়ে দাও, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, গুনাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, পেটের গলিত চর্বি পায়খানার রাস্তা দিয়া পড়ে যাবে রে বাবা, বেঈমানের কান্নার পানি থাকবে না, রক্ত বের হতে হতে শুরু করবে। ওদিকে আমার আল্লাহর আওয়াজ, কুদরতি রাগান্বিত আওয়াজ, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যা, এরে নবীর উম্মতের দল এই জাহান্নামের ভয়ে আবু বকর কান্না করতেছে, ওমরের চোখে কান্নার আওয়াজ, হযরত ওসমান কবরের দিয়ে তাকাইলে কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরামরা এত ভালো আমল করিয়াও কান্না বন্ধ করেন নাই, সেই তুলনায় তোমার আমার কি পরিমাণ কান্না দরকার, একটু আমল নামা দিয়ে তাকায় দেখো, মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ না,
আমার গুনার কারণে হাত না পাক চোখ না পাক অন্তর না পাক আমার জিহ্বা না পাক হয়ে গেল আমি যদি এই মুহূর্তে কবরে যাই আমি সহ্য করতে পারবো না কবরের আযাব কেউ যদি একটা বেতের বাড়িতে আমি ব্যথা পাই কষ্ট পাই সহ্য করতে পারি না ওই কবরে গেলে গুনার শাস্তি কিভাবে সহ্য করবারে আল্লাহর বান্দা হেদায়েতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ দিলটা যদি ভালো থাকে তওবা করো তোমার ডানে বামে তাকায় দেখো কত যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই এরে বাবা তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবা করো চোখের পানি ছেড়ে কাঁদো যদি দেখো তোমার চোখে পানি আসে না ডানে বামে কত বান্দার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া নাও দোয়া নাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে ভাই আল্লাহর কাছে কান্নার চেষ্টা করো তোমার ভাইয়েরা মোনাজাতে কাঁদে তোমার চোখে কেন পানি আসবে না আল্লাহকে বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না ওরে জাহান্নামের আগুন যদি তোমার জন্য লেখা হয়ে থাকে চোখের পানি ছাড়া ওই জাহান্নামের আগুন ঠান্ডা হবে না আল্লাহর কাছে বিনয়ের সাথে বলো রে মালি আর জীবনে নামাজ সারবো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলেম ওলামা ওলিদের বিরোধিতা করবো না আয় আল্লাহ দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না কোরআন তেলাওয়াত শিখবো পড়বো মা বাবার খেদমত করে চলবো নবীর সুন্নাতের উপরে জীবনটা চালাবো যদি এরকম খাঁটি তওবার নিয়ত হয় গলায় ছুরি আসলেও গুনাহ করবা না এমন নিয়ত যদি হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আল্লাহ আমাদের তওবার উপরে চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া দেখেন এই ময়দানে কত আপনার আশেকেরা হাজির কত ওলামায়ে কেরামরা হাত তুলেছেন কত হাজি সাহেব সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত তুলেছেন কত ব্যবসায়ী কত শ্রমিকেরা হাত তুলেছেন কত চাকরিজীবীরা হাত তুলেছেন আয় আল্লাহ কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ দীর্ঘ সময় ওলামায়ে কেরামের বয়ান শুনেছেন বড় বড় ওলামায়ে কেরামরা বয়ান করেছেন আয় আল্লাহ পটিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর বয়ান করেছেন আয় আল্লাহ টেকনাফ মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর বয়ান করেছেন আয় আল্লাহ আরো অনেক ওলামায়ে কেরাম বয়ান করেছেন আল্লাহ সকলের বয়ানগুলো আপনি কবুল করে নেন বাকি সবাইকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ দুনিয়াতে আসছিলাম কত সুন্দর পবিত্র জীবন নিয়ে প্রস্রাব করলেও কেউ দোষে নেয় নাই আর আজকে সেই পবিত্র জীবনটা গুনার কারণে না পাক গুনাহের কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক রে আল্লাহ এ বিশাল ময়দানে কি কারো হাত কবুল হবে না রে আল্লাহ মেহরবানি করে সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ আয়োজনকারীদের কবুল করে নেন সহযোগিতা যারা করেছে কবুল করে নেন আয় আল্লাহ
যারা হাজির হয়েছে তাদেরকে কবুল করে নেন সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ হেদায়েতের নূর দান করেন আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আয় আল্লাহ নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন ওলামায়ে হযরত তালিবুল ইলমদের কবুল করে নেন আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শ ওয়ালা বানায়া দেন পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন ছেলে সন্তানগুলো নেককার বানায়া দেন প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায়া দেন আয় আল্লাহ শয়তান ও নফসের ধোকা থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তান সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখ ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে সন্তান ও আল্লাহ তাকায় দেখেন কারা ইয়াতিম ইয়াতিমের দোয়া কি কবুল হবে না রে আল্লাহ ইয়াতিমের আমিন কবুল করে নেন সকলের কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন দীর্ঘ নেক হায়াত দান করেন সারা দুনিয়াতে খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন মনে হয় মানুষ আমারে কত সম্মান করে দাওয়াত দেয় চেহারা গায়া দেয় কিন্তু আমার গুনাহ দিয়ে তাকাই না আমার বড় ভাই আমার মতো জাহান্নামের আসামি জমিনের কেউ নাই